ইলাস্ট্রেটর সিএস টু ভার্সনটির লোডিং গ্রাফিক্স যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে দেখবেন এখানে একটি ফুলের ছবি রয়েছে, অর্থাৎ ইলাস্ট্রেটর স্প্ল্যাশ বলা হচ্ছে এটাকে। এই ফুলের লোডিং গ্রাফিক্সটি আমরা এবারে তৈরি করব। ফুলের গ্রাফিক্সটি কেমন এটি দেখানোর জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ডাবল ক্লিক করলে আমরা দেখব ইলাস্ট্রেটর রান করছে। লক্ষ্য করুন, এই ফুলের চিত্রটি আমরা এবারে ইলাস্ট্রেটর সিএস ভার্সনটিতে তৈরি করব। এটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের ফাইল নিউ কমান্ড দিতে হবে। যে নতুন ডকুমেন্টের ডায়ালগ বক্সটি এলো এটি ডিফল্ট অবস্থায়, অর্থাৎ 800-600 পেজ নিয়ে আমরা ওকে করে দেব, ফলে একটি নতুন ডকুমেন্ট নতুন পেজ আমরা পাবো এখানে ইলাস্ট্রেটর সিএস ভার্সনে। এই টিউটোরিয়ালটি করবার জন্য আমাদেরকে ফুলের শেপটি সাধারণভাবে পাথ টুল ব্যবহার করে বা পেন টুল ব্যবহার করে আঁকতে হবে। এই আঁকার কাজটি সহজ করার জন্য আমি এই ফুলের ছবিটির একটি ট্রেস ইমেজ পাঠকদের জন্য সেভ করে রেখেছি আলাদাভাবে। আপনি বই সংশ্লিষ্ট সিডির স্যাম্পল ফোল্ডারে গিয়ে এই ফ্লাওয়ার ট্রেস নামের এই ফাইলটি ওপেন করতে পারবেন বা প্লে ইলাস্ট্রেটরে প্লেস করতে পারবেন। ফাইল প্লেস কমান্ড দিন, আপনার বই সংশ্লিষ্ট সিডির স্যাম্পল গ্যালারিতে আপনি ফ্লাওয়ার ট্রেস নামের এই ফাইলটি পাবেন। স্যাম্পল গ্যালারি থেকে আমরা এই ট্রেস ফ্লাওয়ার ফাইলটিকে প্লেস কমান্ড দিয়ে ইলাস্ট্রেটরে প্লেস করলাম। প্রথমে আমাদের এই শেপটি তৈরি করতে হবে, আমরা জুম করে নেই। লক্ষ্য করুন আমি কীভাবে আঁকছি, পেন টুল সিলেক্ট করে প্রথমে এখান থেকে আমরা শুরু করি। একটু খেয়াল করুন আমি কীভাবে শেপটি আঁকছি, পেন টুল দিয়ে ট্রেসিং করে আমরা কাজটি করব। এটি আমরা পরে এডিট করব, আমরা মূল শেপটি এঁকে নেই। আমরা যদি এখানে আনি, লক্ষ্য করুন আমরা এটি সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক সেন্ড ব্যাকওয়ার্ড কমান্ড দিলে ভিউ থেকে প্রথমে আউটলাইন অন করে নিন। ছবিটি অবশ্য আমাদের দেখা যাচ্ছে না, ছবিটি বন্ধ করার জন্য ওভারপ্রিন্ট প্রিভিউ আমাদের যেতে হবে। এবারে আমরা এই নতুন আঁকা শেপ যেটি আমরা পিছনে পাঠিয়ে দিলাম, সিলেক্ট নেক্সট অবজেক্ট বিলো, এটিকে আমরা একটু এডিট করব। লক্ষ্য করুন ফুলের এই ছবিটিকে আমরা অবজেক্ট থেকে লক করে দেব, তাহলে আর সিলেকশন অসুবিধা হবে না। আমরা ডিরেক্ট সিলেকশন টুল নেই, জাস্ট আমাদের কিছুটা এডিট করতে হবে ছবিটিকে। যেখানে যেখানে আমাদের প্রবলেম রয়েছে লক্ষ্য করুন, আমি দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে আমার প্রবলেম রয়েছে। এটিকে টেনে নেই, একটু যাবে, ইচ্ছা করলে আপনি ভিউকে আরও বড় করতে পারেন। লক্ষ্য করুন এতে বোঝা যাবে না, যাতে বোঝা যায় সেরকম ব্যবস্থা করতে হবে আমাদের। ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এটি আমাদের মোটামুটি শেপ তৈরি হলো, টেনে নিয়ে আসি। দেখুন আমরা মোটামুটি একটু যাবে, আমরা প্রথম শেপটি তৈরি করলাম। এবারে এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় সিলেকশন ছেড়ে দিয়ে দ্বিতীয় টেক্সটটি আমরা দ্বিতীয় শেপটি তৈরি করব, এটি এখান থেকে শুরু হবে। লক্ষ্য করুন আমি কিভাবে শেপটি তৈরি করছি, শেপটি প্রথমবারে যদি কোনো সমস্যা হয় অসুবিধা নেই, আমরা পরে আবার একে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এডিট করতে পারবো।
এর আগে আমরা যেমন দেখেছি, লক্ষ্য করুন আমি তাই করছি। সেই কাজটি করলাম, হ্যাঁ শেপটি আমাদের তৈরি হয়ে গেছে সিলেক্ট থাকা অবস্থায়। এটাকেও আমরা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক বলে পিছনে পাঠিয়ে দেব। একটু সমস্যা এখনো রয়ে গেছে, এডিট করতে হবে আমাদের, খুব জটিল সমস্যা নয়, বাস একটু সমস্যা। ইচ্ছা করলে আপনি এখানে আরেকটা নতুন শেপ বসিয়ে নিতে পারেন, যেটি বোধহয় আরো ভালো হবে। লক্ষ্য করুন, এবারে আর ঝামেলা করার কথা না। হ্যাঁ, আমরা শেপটি তৈরি করে ফেলেছি, এটিকে পিছনেও পাঠিয়ে দিয়েছি। এভাবে আবার পরের শেপটি আমরা তৈরি করব। পেন টুল সিলেক্ট করতে হবে, আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করেছিলাম যে কারণে সে ইরোদ দিচ্ছিল। ঠিক একই প্রক্রিয়ায় আমরা পরের শেপটিও তৈরি করব। দেখুন, যা আছে থাক, আমরা এটাকে পরে এডিট করব। জাস্ট এখন শেপটির প্রোফাইল আমরা তৈরি করব। লক্ষ্য করুন, এবারে পুনরায় ডিরেক্ট সিলেকশন টুল আমরা নিব, এটিকে ছোট করতে থাকুন, এটিকে নিয়ে যাব আমরা এখানে। পেন টুলে ঠিক যেভাবে আমি কাজ করছি এটি লক্ষ্য করবেন। আমরা দ্বিতীয় পরের মুভির শেপটিও তৈরি করে ফেলেছি অলরেডি। একটু এডিট করতে হবে, প্রয়োজন হলে আপনি নতুন অ্যাঙ্কর পয়েন্ট লাগিয়ে নিতে পারেন, এটি প্রয়োজন। আবার আরও একটি কাজ আপনি করতে পারেন, এখান থেকে আমরা এটাকে কনভার্ট করে নিতে পারি। এবারে দেখুন, এটি এখানে আমাদের একটি নতুন অ্যাঙ্কর পয়েন্ট বসাতেই হবে। সিলেকশন টুল নিয়ে এটিকে আমরা লক্ষ্য করুন, আমাদের কাজ হয়ে গেছে। তৈরি করে ফেলেছি, এটা সিলেক্ট দিয়ে একে আমরা পিছে পাঠিয়ে দেই। এভাবেই আমরা প্রতিটি শেপ, ফুলের শেপ তৈরি করব পেন টুল দিয়ে। আমাদের ফুলের শেপটি আঁকা শেষ হয়ে গেছে। আমরা এবারে অবজেক্ট থেকে আনলক অল সিলেক্ট করে আমরা প্রথমেই ফুলের যে ছবিটি আমরা প্লেস করেছিলাম এটিকে আমরা ফেলে দেব। লক্ষ্য করুন, আমাদের পুরো ফুলের শেপটি তৈরি হয়ে গেছে। এবার আমাদের একটি কাজ করতে হবে, ফুলের শেপগুলোর জন্য আমরা আসলে স্ট্রোক কালার অনেক, স্ট্রোক সাইজ অনেক বেশি হয়ে রয়েছে, আমাদের এটিকে 0.5 এ নিয়ে আসতে হবে। আমরা পুনরায় আমাদের মূল ডকুমেন্ট ডায়ালগ বক্সে ফিরে যাব। লক্ষ্য করুন, আমরা ইলাস্ট্রেটরের এই ফুলের শেপটি তৈরি করে ফেলেছি। এবারে আমাদের পরের কাজ, প্রথমেই আমাদের এই ফুলের শেপটির জন্য একটি গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে হবে। আমরা গ্রেডিয়েন্ট ডায়ালগ বক্সে যাব, এটিকে টেনে বাইরে নিয়ে এসি। এখানে আমাদের তিনটা কালার তৈরি করতে হবে গ্রেডিয়েন্টে। ফার্স্ট স্টপ, প্রথমে এখানে আমরা একটি স্টপ দেব, অতঃপর সেকেন্ড স্টপ, এটি বসবে তিনটা স্টপ আমরা তৈরি করব। আচ্ছা, প্রথম স্টপের কালারের মান আমরা দেব
আর 255, জি 255, বি 199, আমরা কালার প্যালেটে যাই, আর 255 আমরা আরজিবি মডেল সিলেক্ট করব, এখান থেকে আরজিবি সিলেক্ট করি, আর 255, জি 255, বি 199, দ্বিতীয়টি আমরা সিলেক্ট করব, দ্বিতীয়টির স্টপটির কালার হবে আর 255, আর 255, জি হবে আমাদের আর 255 রয়েছে, জি হবে আমাদের 178, এবং আমাদের বি এর মান হবে এবারে 1, জি 178 এবং বি এর মান আমরা দিলাম 1। আমাদের প্রথম কালারটি একটু চেঞ্জ করতে হবে, 245 ঠিক আছে, 247, এবং এটি হবে আমাদের 198, 198। এবারে আমরা দ্বিতীয়টিকে সিলেক্ট করব, এটি হবে 248, 177, এবং সর্বশেষটি হবে আমাদের 12। সব শেষে আমরা লাস্ট গ্রেডিয়েন্টটিকে সিলেক্ট করব, এখানে হবে 247, 93, এবং 16 করে দেবো। আমাদের আমাদের প্রয়োজনীয় গ্রেডিয়েন্টটি তৈরি হয়ে গেছে। এবারে আমরা এই প্রয়োজনীয় গ্রেডিয়েন্টটি দিয়ে আমরা আমাদের অবজেক্টটিকে ফিল করব, প্রত্যেকটি পাপড়িকে আমরা ফিল করব। লক্ষ্য করুন এখানে চলে এসছে তারা, এদেরকে আমরা ফিল করব। তবে এখানে একটু ব্যাপার রয়েছে, এটি আমাদের গ্রেডিয়েন্ট টাইপ হবে লিনিয়ার, তবে এখানে আমাদের মান দিতে হবে খানিকটা 90 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি আমরা দিই, 180, আরও একটু যাবে 45 ডিগ্রি যদি আমরা দিই, না ব্যাপারটা অনেকটা এরকম হতে পারে। আমাদের সেটিংয়ে অ্যাঙ্গেলের মানে 120 না দিয়ে 115 দিন, এটি হবে আমাদের সেটিং। এখন আমরা প্রত্যেকটা পাপড়িকে একসাথে সিলেক্ট করে ঠিক এই গ্রেডিয়েন্টটি দিয়েই তাদেরকে ফিল করব, সবগুলিকে আমরা এই গ্রেডিয়েন্ট দিয়ে ফিল করলাম। কিছু সমস্যা দেখা দিয়েছে, এটিকে আমরা চেঞ্জ করি, এই কটিকে করে নেই, তারপরে আমরা এখান থেকে লিনিয়ার, যেহেতু এর আগে অন্য মান দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমাদের সবগুলি তৈরি হয়ে গেছে, তবে এদের নান, এদের স্ট্রোক কালার আমাদের সবগুলোর জন্য নান করতে হবে, সবগুলোকে একসাথে আমরা শিফট চেপে সিলেক্ট করব। এখানে সিলেকশনটা একটু জটিল হতে পারে, তুলে নিয়ে আসুন। হ্যাঁ, আমাদের কাজ শেষ হয়ে গেছে। এবারে আমরা সবকটিকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সি গিয়ে সবগুলিকে মাল্টিপ্লাই করে দেব। লক্ষ্য করুন আমরা আমাদের কাজ শেষ করেছি, এখানে আরও কিছু ছোট্ট এডিটিং বাকি রয়েছে, এটাকে জুম করে নিয়ে আসুন। ফুলটিতে মাল্টিপ্লায়ার ইফেক্টটি সবসময় সোজা থাকবে, দেব 75, আরও কমানো যেতে পারে 60 করে দেই। হ্যাঁ,
এটি হবে এক্ষেত্রেও তাই আমরা যদি 60 দেই আরো কমবে জিরো করে দিন আরো কমতে পারে -30 করে দিলাম এটিও তাই হবে জিরো করে দেই -50 -75 এটিও তাই -90 যদি দেই -115 -130 এটি হতে পারে এটি হতে পারে এটি তো ঠিক আছে আমাদের হ্যাঁ আমরা সব কিছু সেটিং অ্যাডজাস্ট করেছি গ্রেডিয়েন্টটি আসলে ম্যানুয়ালি এডিট করতে হতো আমাদের আমরা এবারে ফুলের চিত্রটি দেখতে পাচ্ছি মোটামুটি অনেকখানি তৈরি হয়ে গেছে ফুলের চিত্রটি এবারে আমাদের ফুলের চিত্রটির বাকি অংশটুকু করবার আগে আমাদের ফিলামেন্ট তৈরি করতে হবে একটি শেপ তৈরি করতে হবে পেন টুল দিয়ে শেপটি একে একটু জুম করে নিয়ে আসলে ভালো হবে এটি হচ্ছে ফিলামেন্টের শেপ পেন টুলটি আমরা সিলেক্ট করব এখান থেকে পেন টুল সিলেক্ট করে আমরা জাস্ট একটা ফিলামেন্টের শেপ আঁকব লক্ষ্য করুন আমি শেপটি কিভাবে আঁকছি জাস্ট এরকম একটি শেপ আমরা আঁকব একটু বের হয়ে আসবে যদি একটু এডিট করা যায় অনেকটা এরকম হতে পারে এই ফিলামেন্টের শেপটিকে এবার আমাদের নতুন একটি গ্রেডিয়েন্ট দ্বারা ফিল দিতে হবে এটাকে আমরা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট করে নেই অনেকটা এইরকম আমরা এবারে এটির জন্য একটি নতুন গ্রেডিয়েন্ট তৈরি করব নতুন গ্রেডিয়েন্টটিতে আমরা প্রথম যে স্টপটি থাকবে এখানে অবশ্য আমরা 4টা স্টপ রাখব না একটিকে ফেলে দেব প্রথম যে স্টপটি থাকবে এটি ঠিক আছে কিন্তু দ্বিতীয় স্টপের কালার ভ্যালু আমরা চেঞ্জ করব 168 0 এবং 56 68 0 এবং 56 আমরা তৈরি করে ফেলেছি গ্রেডিয়েন্টের এই ইফেক্টটি কেবল লিনিয়ারে অ্যাঙ্গেলের মান আমাদের জিরো দিতে হতো হ্যাঁ আমরা তৈরি করে ফেলেছি এটিকে একটু সরাই নেই ফিলামেন্টের কাজটি তৈরির কাজটি শেষ হয়ে গেছে এবারে আমরা ফিলামেন্টটিকে একটু লম্বা করতে হবে আমাদের আর একটু লম্বা করা যায় এবারে এই ফিলামেন্টটি আমাদের কপি করে সব জায়গায় বসাতে হবে প্রতিটা পাতার শেপের লক্ষ্য করুন প্রতি পাতার শেপের মাঝখানে আমি এটিকে বসাবো পাতার শেপের ঠিক মাঝখানে এদের আমি বসাবো অনেকটা এরকম অর্থাৎ ফুলের ফিলামেন্ট আমরা তৈরি করছি একটু বড় করা দরকার এটাকে এখানে একটি অনুরূপভাবে আমরা এই পাতায় একটি বসাবো লক্ষ্য করুন এটার একটা ছন্দ রয়েছে সেই ছন্দ অনুযায়ী আমরা ফিলামেন্টটি সজ্জিত করছি একটু যদি আপনি ভালোভাবে খেয়াল করেন তাহলে এই ছন্দটি ধরতে পারবেন এবং ডিজাইনটিও আপনার অনেক সুন্দর হয়ে উঠবে হ্যাঁ আমাদের বসানোর ফিলামেন্ট বসানোর কাজ শেষ আমরা ফিলামেন্টগুলো বসিয়ে ফেলেছি এখন ফিলামেন্টগুলোকেও আমাদের মাল্টিপ্লাই করে নিতে হবে সবগুলোকে এক জায়গায় সিলেক্ট করলাম আমাদের একটু খাটনি করতে হবে সবগুলো ফিলামেন্টের মাথা এক জায়গায় মিলিত হবে আমরা জুম করে নিলাম
ফিলামেন্টগুলির মাথা এক জায়গায় মিলিত হবে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। ফিলামেন্টগুলির মাথা আমাদের এক জায়গায় হবে। আমরা একটু একটু টানা লাগবে। হ্যাঁ, ফিলামেন্ট তাও আমাদের কাজ শেষ, এটিকে 100% নিয়ে যাই। এবারে আমরা আরেকটু বড় করব। এর ঠিক মাঝখানে একটি ইলিপস শেপ আমাদের বসাতে হবে। লক্ষ্য করুন, এই শেপটি, এর গ্রেডিয়েন্ট একই থাকলেও এটি আমরা লিনিয়ার করে দেব, রেডিয়াল করে নেব। লক্ষ্য করে দেখুন, কাজটি করছি। লক্ষ্য করুন, আরো একটু ছোট করা যেতে পারে এই শেপটাকে। আমরা ফুলের মাঝখানের শেপটিও তৈরি করে ফেললাম। আমরা মাঝখানের শেপটি, লক্ষ্য করুন, এই গ্রেডিয়েন্টটি দিয়ে ফিল করব। অনেকটা এরকম গ্রেডিয়েন্ট দিয়ে ফিল করব। নর্মাল করে দিন। লক্ষ্য করুন, আমরা এই গ্রেডিয়েন্ট দিয়ে কারটিকে ফিল করলাম। মাঝের বৃত্ত লক্ষ্য করুন, আমরা শেপটিকে একদম মাঝখানে বসিয়েছি। এটিকে আমরা ট্রান্সপারেন্ট প্যালেটে দেখুন মাল্টিপ্লাই করে দিয়েছি। এবারে পুরোটিকে আমরা সিলেক্ট করব, একটু বড় করব ফুলটিকে। আমরা শিফট চেক রেখে ফুলটিকে আমরা একটু বড় করব। এবারে অবজেক্ট থেকে আমরা গ্রুপ কমান্ড দেব। আমাদের কাজ শেষ হয়ে গেছে। আমরা ইলাস্ট্রেটরে লোডিং গ্রাফিক্সের ফুলটি তৈরি করে ফেলতে সক্ষম হলাম। এবারে এদের কয়েকটি কপি আমরা করব। এবারে এর কয়েকটি কপি আমরা তৈরি করব। গ্রুপ করেছি আমরা, তিনটি কপি তৈরি করব। লক্ষ্য করুন, উপরে যে ফুল দুটি রয়েছে, এই ফুল দুটির ট্রান্সপারেন্সির মান আমরা কমিয়ে দেব। এটাও দেব 20, এটাও দেব 20। দেখুন, এবারে আমরা একটি রেকট্যাঙ্গেল শেপ তৈরি করব। এখানে জাস্ট ইলাস্ট্রেটরের মূল গ্রাফিক্সটিকে পুরোপুরি নিখুঁতভাবে তৈরি করার জন্য এত কাজ করা হচ্ছে। এটা ফিল করে দেই। এবারে সবগুলোকে মার্কি ড্র্যাগ করে একসঙ্গে ডেকে নিয়ে সিলেক্ট করে নিয়ে ক্লিপিং মাস্ক মেক করব। লক্ষ্য করুন, আমরা ইলাস্ট্রেটরের লোডিং গ্রাফিক্সটি তৈরি করে ফেলেছি। অনেকটা ইলাস্ট্রেটরের লোডিং গ্রাফিক্স কিন্তু এইরকম। এভাবে ইলাস্ট্রেটরের পাঁচ সুবিধার সাহায্যে আমরা যে কোনো ধরনের কাজ যে কোনো সময় তৈরি করে ফেলতে পারি।